আমি দোয়েল আপুকে বলি যে আপু আমি টিকিট কেটে একবার শুধু তোমার অভিনয় দেখার জন্য সিনেমাটা দেখব। একটা ভিন্ন রকম থ্রিলার কমেডি ক্রাইমের গল্প দেখার জন্য দর্শকরা হলে আসবেন এই বিশ্বাসটুকু আছে এবং পরিবার নিয়ে আসতে পারবেন। ডেডিকেশনের গল্প এই সিনেমাটার সাথে আমার জার্নি প্রায় 1.5 বছরের, যেহেতু আমার একটু এক্সপিরিয়েন্স আছে, আমিও মিডিয়ারই মানুষ, সেগুলো থেকে আগ্রহ আছে, তখন এই যে পুরো প্রসেসটা আমাকে বাই ডিফল্ট ন্যাচারালি এই চরিত্রকে বিলিভ করতে সাহায্য করেছে। আর আমি একটা জায়গা থেকে করেছি যেটা আমাকে কেউ শর্ত আরোপ করে নাই বা যাজও বলে নাই তুমি এটা করতে পারবা না, ওটা করতে পারবা না। হ্যাঁ, কিছু নির্দেশনা ছিল, কিন্তু আমি সৎভাবে, যেহেতু আমি সিনেমা করার সুযোগ পেয়েছি, একটা চমৎকার গল্প করার সুযোগ পেয়েছি, তখন আমি নিজেই আমার যে অন্য অন্য যতগুলো কাজ ছিল সেই কাজগুলো থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়ে শুধুমাত্র এই চরিত্র আর এই সিনেমাটার মধ্যেই ইনভলভ ছিলাম। যে আমি নাম ধরে বলছি না, হাউস হোক, ডিরেক্টোরিয়াল টিম হোক, অনেকেরই একটা কথা আছে যে উপস্থাপনা যারা করে ওরা আসলে অতখানি অভিনেতা হয়ে উঠতে পারে কি পারে না, এরকম একটা কনফিউশন ছিল। যদিও অনেক উদাহরণ আছে, অনেকে সাকসেসফুল ছিলেন। আর একটা ছিল যে আমি এত বেশি টেলিভিশন প্রেজেন্স আমার ছিল, রেডিওতে প্রেজেন্স আমার ছিল, তা আমার একটা চেহারা ফরম্যাট মানুষের মনে গেঁথে গিয়েছিল। তো এটা নিয়ে আমার পরিচালককে ভালো আসলে হ্যাপার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যে এবং আজিজ ভাইও পরে সবাই মিলে যে না ওকে এমন ভাবে দেখতে চাই, একটু আগে যে বলে গেল যে এই চরিত্রের সাথেও আলাদা কেউ একটা। তো এখন আমি ওই যে হিমু যেটা বললো যে এর আগে আমি যে কাজগুলো করেছি, আমাকে কিন্তু এই সিনেমাটা করতে এসে এই চরিত্র বা সামনে যে কাজগুলো ইনশাল্লাহ করব, আমাকে এটা অনেক হেল্প করে। প্রথমত করে আমি রেডিওতে কাজ করার কারণে আমি জানি বা আমি বোধহয় জানি যে ভয়েস থ্রোয়িংটা কতটুকু হওয়া উচিত। আমি একটু যোগ করি, আমি বেশ কিছু প্রায় 23টা ছবির ডাবিং করেছি হিরোদের, ওইখান থেকে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তা আমি যখন এই ছবিটা করতে গিয়েছি তখন আমাকে না এই অভিজ্ঞতাগুলো, আমি একটা টেলিভিশনে বাচ্চাদের শো করেছি, সেলিব্রিটিদের শো করেছি, নাটকে অভিনয় করতে গিয়ে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো বুঝেছি, আমি কলকাতায় অভিনয় নিয়ে প্রশিক্ষণ নিয়েছি, এই সব কিছু যখন একটা সুযোগ পেলাম তখন আমি দেখলাম যে আমাকে বরঞ্চ প্রত্যেকটা জায়গা হেল্প করেছে। যখন আমি কোনো কোনো জায়গায় গিয়ে বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হবে তখন আমাকে হেল্প করেছে বাচ্চাদের শোটা, যখন আমি একটু ডিফারেন্ট ক্যারেক্টারের মধ্যে থেকে ওইখানে একটু আলাদা অন্য শেড করতে হবে তখন আমাকে হেল্প করেছে ডাবিং এক্সপিরিয়েন্স, আমাকে নাটকের অভিজ্ঞতা হেল্প করেছে ক্যামেরা অ্যাঙ্গেল বোঝার। কাজেই ওই কাজগুলো সমন্বিত সমষ্টি যোগফল হচ্ছে পটুতে আমার অভিনয় ও ফলাফলের অপেক্ষায়। আপনি যদি ওইভাবে বলেন আমরা সিনেমাটা করছি, আমরা তো বলবোই এটা ভালো হয়েছে, এটা দেখতে আসেন, আপনারা আসেন, মানুষের হাতে না এত সময় নেই। আর অনেকগুলো ছবি থেকে মানুষ নানানভাবে আসলে তার এক্সপিরিয়েন্স একটু ধাক্কাও খায়, যে অনেক কথা শুনে তারা এসে হঠাৎ করে মনে করে না কেন দেখবো। তাই পটু এমন একটা সিনেমা, এখানে যদি আপনি একমাত্র জাজ মাল্টিমিডিয়া ছাড়া বড় কোনো কিন্তু প্রচার বা এখানে তারকার কথা বলি সেটা কিন্তু নাই আমার কাছে মনে হয়। কাজেই আগ্রহ জন্মানোটা খুব স্বাভাবিকভাবে, যে না এবার বলি, যখন পটুর আমরা প্রথম লুক ছাড়লাম মানে পোস্টার, তারপর যখন ইমু ভাই বললেন, ট্রেলার আসলো, প্রোমো আসলো, তখন কিন্তু একটু একটু করে সোশ্যাল মিডিয়াতে ভিউজটা চেঞ্জ হয়েছে। আপনি তো স্বীকার করলেন যে আচ্ছা ট্রেলার ওকে আমি হলে না গেলেও হয়তো এটা কখনো ওটিটি বা অন্য ইয়াতে আসলে আমি দেখবো, মনে হয় কিছুটা আগ্রহ এরকম তৈরি হয়েছে। দর্শক আর একটা কারণে দেখবে, প্রথমত দেখবে পিওর কমেডি কাকে বলে, মানে একদম রিয়েল কমেডি। আমাদের সিনেমাতে অনেক দিন ধরে রিয়েল কমেডি আমি দেখি না, একটু জোর করে হাসানোর চেষ্টা হয়। এক নাম্বার দুই হলো ওই কমেডিতে ক্যারেক্টারে যেহেতু কোনো পরিচিত মুখ নাই, ওনাকে ওই ক্যারেক্টারই মনে হবে, ঝটা ঝটার হেয়ার কাট। তারপর আজিজ ভাইও বলে গেছেন, ডিরেক্টরও বলবেন, চোখের যে শান্তি, একটা চর দেখছি, বড় ওয়াইড ফ্রেম, একটা একটা দৃশ্যে প্রায় 4,000 গরু আছে, বা একটু সিনেমাটিক শর্টস। আমি দোয়েল আপুকে বলি যে আপু আমি টিকিট কেটে একবার শুধু তোমার অভিনয় দেখার জন্য সিনেমাটা দেখব। এই যে পারফরমেন্সগুলো, মানে আমার ভয় লাগে যে আমি বা আফরা, আমরা যারা একটু নায়ক নায়িকা বলেন সবাই খুব ভয়ে আছি, অন্যরা সবাই এত ভালো অভিনয় করছে আমরা আসলে টিকবো কি না, এইটা দেখার জন্য, এতগুলো নতুন মানুষ দেখার জন্য, একটা চরের গল্প দেখার জন্য, দারুণ কিছু গান দেখার জন্য, এবং বাংলাদেশে একটা ভিন্ন গল্প, একটা ভিন্ন রকম থ্রিলার কমেডি ক্রাইমের গল্প দেখার জন্য দর্শকরা হলে আসবেন এই বিশ্বাসটুকু আছে, এবং পরিবার নিয়ে আসতে পারবেন, সবাইকে নিয়ে আসতে পারবেন।